পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর মাজিদা পঞ্চায়েতের বড়ধামাস এলাকায় একটি ড্রোন উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শনিবার। ওই এলাকার একটি আম গাছে ড্রোনটি আটকে যায়। এলাকার শিশুরা ড্রোনটি নিয়ে খেলা করছিল। এলাকাবাসীরা বিষয়টি দেখতে পেয়ে ভয় পেয়ে যান। খবর দেওয়া হয় পূর্বস্থলী থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রোনটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয় এটি একটি খেলনা ড্রোন, ভয় পাওয়ার কিছু নেই। কেউ ড্রোনটি উড়িয়েছিল, সেটি গাছে আটকে যায়। অজ্ঞাতপূর্বভাবে একটি ড্রোন সকাল 10:30 নাগাদ গ্রামের রাস্তার ধারে একটি আম গাছে এসে আটকে যায় এবং সেই ড্রোনটি চোখে পড়ে কিছু বাচ্চার। সেই বাচ্চারা সেই ড্রোনটিকে নামায় এবং তারা যথারীতি খেলা শুরু করে। এরকম অবস্থায় কিছু মানুষ দেখে এবং তারা তাদের থেকে সেই ড্রোনটি ছিনিয়ে নেয় এবং আমাদের কাছে নিয়ে আসে। তো ড্রোনটি আমরা দেখি এবং আমরা যে তাদেরকে বলি এটি একটি ড্রোন, তো তাদের মধ্যে একটা ইলিগ্যাল অ্যাক্টিভিটি নিয়ে একটা ভয় বা আতঙ্কের সৃষ্টি হয় যখন এই ড্রোনটি সম্পর্কে জানতে পারে। তো সাথে সাথেই তাদের মধ্যে একটা চাঞ্চল্যকর বিষয় তৈরি হয়। তো আমরা যথারীতি এটা নিয়ে কোনো রিস্ক না নিয়ে, কোনো রকম হাত না লাগিয়ে আমরা একটা স্থানে রেখে সরাসরি পুলিশকে ফোন করি। তো পুলিশ যথাশীঘ্রই সেটা সম্ভব আসেন, এসে সেই বিষয়টিকে দেখেন, দেখার পর সেটাকে সিজ করেন। সিজ করার পর আমরা তাদেরকে জিজ্ঞেস করি যে এটি থেকে কোনো ভয় পাওয়ার কিছু আছে কি না বা কেন এসেছিলো সেই সম্পর্কে। তখন আমাদের পুলিশ জানান যে এটি একটি খেলনা ড্রোন, এটি নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। তো যথারীতি এখন আপাতত গ্রাম শান্ত রয়েছে এবং সেই সাথে বাচ্চাদেরও আমরা ট্রেন করছি বা বলছি যাতে এই ধরনের রাস্তায় পড়ে থাকা জিনিস যেন তারা না উঠায় এবং তারা যেন বাড়িও না নিয়ে আসে। পূর্বস্থলী থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।